তো আমরা ফাইনালি এসে গেছি জুলুকে। তো রাস্তা তো যাতা ছিল, এত বৃষ্টি আর কি বলবো, মানে পুরো আমরা স্টার্ট করেছিলাম ঋষিকোলা থেকে, তখন হালকা হালকা একটু বৃষ্টি ছিল, তারপর থেকে বৃষ্টি যে স্টার্ট হলো এখনও চলছে, আর হেভি রেনফল, তো তার মধ্যেই গাড়ি নিয়ে এসেছি। আর মাঝখানে যে কিউখলা ফলস পড়েছিল সেই ফলসের ছবি আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে, আর ফলসে জল ভালোই ছিল, সেখান থেকে গাড়ি নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো এনিওয়েজ জুলুকে এসে গেছি, তো এখানে ওয়েদার তো কিছু বলার নেই আর, একদমই বাজে, যাতা রকম বাজে, তো সেই জন্য। সো লেটস স্টার্ট দ্য জার্নি। আর আপনারা যারা আমাদের মতো রোড ট্রিপ করতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট, কারণ আমরা রোড ট্রিপ করছি, সেলফ ড্রাইভ করছি, আর আমরা সবকটা স্পট কভার করছি। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সব রকম ইনফরমেশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। গুড মর্নিং গাইস, তো আমরা আছি এখন ঋষিকোলায়, ভোর ভোর হয়েছে, জাস্ট নদীর ধারে এসেছি, অবস্থা খুবই খারাপ, সারারাত বৃষ্টি হয়েছে আর ওয়েদার ভালো নয়, একদমই ভালো নয়, নদীর জল দেখুন, কালকে দেখিয়েছিলাম পুরো সাদা ধবধবে জল, আজকে পুরো ঘোলা জল হয়ে গেছে, মেন রোড পর্যন্ত ওঠা সেটাই তো হেভি টাফ হবে বুঝতেই পারছি, তো দেখি ওভারঅল কী হয় জানি, এখন কিছুই বোঝা যায়। সো আজ আমাদের ডে থ্রিতে আমরা যাব হচ্ছে জুলুক, আমরা ঋষিকোলা থেকে বেরিয়ে আবার জুলুক যাব, তারপর ডিসাইড করব সিল্ক রুটে যেতে পারবো কি পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, তো দেখা যাক, চলুন সাথে থাকুন আর জার্নিটা এনজয় করুন আপনারা, আবার দেখা হবে জুলুকে গিয়ে। আর কোথা থেকে কী সাইট সিন করছি সব এখানে আমরা আপডেট দিতে থাকবো। তো ফাইনালি আমরা 10:15টার সময় স্টার্ট করলাম আমাদের জার্নি ঋষিকোলা থেকে, আর প্রথম 1.5 কিলোমিটার রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন পুরোটাই অফ রোডিং, আর বৃষ্টি হওয়ার জন্য পাথর মানে চাকা পুরো স্কিড করছে, লুজ স্টোন তো রয়েছে, চাকা স্কিড করছে, হুইল স্পিন হচ্ছে, আর বারবার আমাদেরকে নামতেও হয়েছে গাড়ি থেকে দেখার জন্য। তো ভিডিওটা বানিয়েছে কিছু ব্রেক ব্রেক দিয়ে ভিডিওটা বানানো হয়েছে, তো দেখলেই বুঝতে পারবেন কীরকম টাফ একটা চ্যালেঞ্জিং কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা গাড়িটাকে তুলেছি। তো তোলার পর কিন্তু ভালো রাস্তা পেয়েছি, তো এই উপরে ওঠার পর যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ডিরেক্ট যাচ্ছে হচ্ছে রংলিতে, তো এখান থেকে রংলির ডিস্টেন্স খুব বেশি নয়, 20 কিলোমিটারের মতো, আর পুরো রাস্তাটা একটা মায়াবী ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ পুরোটা মেঘে যাচ্ছে, কখনো মেঘ কুয়াশা, অসাধারণ একটা ফিলিংস রয়েছে এই রাস্তাতে ড্রাইভ করার জন্য। তো উল্টো দিকে কী আছে না আছে আমরা কিছুই দেখতে পাইনি, এতটাই কুয়াশার মেঘ ছিল, তো জার্নিটা কিন্তু দারুণ এনজয় করেছি, দারুণ জাস্ট। তবে এই রংলি যাওয়ার রাস্তায় একটা সাইট সিনও পড়ে, সেটা হচ্ছে আরিতার লেক আর মানকিম আছে, তো এই দুটো ভিউ পয়েন্ট কিন্তু আপনারা মিস করবেন না, আমরা মিস করেছি কারণ এখানে বৃষ্টির জন্য আমাদের অনেকটা লেটেই আমরা স্টার্ট করেছি, 10:15 স্টার্ট করেছি, আমাদেরকে যেতে হবে জুলুক, তো সেই জন্য আমরা মিস করেছি এটা, আর রাস্তাটা খুব একটা ভালো ছিল না এখানকার লোকাল ড্রাইভারদের কথা অনুযায়ী, তো সেই জন্য আমরা রিস্কটা নিয়ে নিই। তো আপনারা যদি অন্য সময় আসেন, ওয়েদার যদি ভালো থাকে অবশ্যই কিন্তু যাবেন, এই জায়গাটা কিন্তু দারুণ। তো আমরা এখন সোজা চলে যাবো হচ্ছে রংলি মার্কেটে, সেখানে গিয়ে আমাদের পারমিশনের পেপারটা নিতে হবে, আমরা অনলাইন পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা একটা এজেন্টের থ্রু দিয়ে করেছিলাম, তো তার জন্য আমাদের যে ডকুমেন্টগুলো লেগেছে সেটা হচ্ছে ভোটার আই কার্ড আর ড্রাইভিং লাইসেন্স, আর গাড়ির যে যত রকমের পেপার আছে সব পেপার আমাদেরকে দিতে হয়েছে, আর ফটো দিতে হয়েছে। তো আমরা 10:15টার মধ্যে এসে গেছি রংলি মার্কেটে, এই হচ্ছে ছোট্ট রংলি মার্কেট, আর ওখানে একটা দুর্গাপুজো হচ্ছে, তো আজকে অষ্টমী, পাহাড়ে এসেও দুর্গাপুজো হচ্ছে, বেশ দেখে ভালো লাগলো। এনিওয়েজ আমরা পারমিশনের পেপারটা এখন পেয়ে গেছি, আমাদের পারমিশন ডান, আমরা পারমিশনের পেপার পেয়ে গেছি, এখানে হচ্ছে আমাদের পারমিশন, এবার আমরা বেরোচ্ছি। সো রংলি মার্কেট কিন্তু হেভি ক্রাউডেড, প্যাসেজ হচ্ছে একদম ছোট্ট, সে এইখানের মধ্যে দিয়ে আবার
পার্কিং রয়েছে, তার মাঝখান দিয়ে কাটিয়ে বেরোতে হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর পুরোটা এরকম সোজা ওপর উঠে যাচ্ছে রাস্তা। পারমিশন যেটা দেখালাম আমাদের হয়ে গেছে, 5 কপি আমাদেরকে দিয়েছে, আগে চেকপোস্ট আমাদের দিতে হবে। আবার আমাদের জার্নি স্টার্ট হলো। তো এবার যাব হচ্ছে কিউখোলা ফলস। কিউখোলা ফলস মাঝখানে পড়বে, সেখানে কিছুটা টাইম স্পেন্ড করব। একটা সাইট সিনের মধ্যে এটা পড়ছে, বৃষ্টিটা একটু কমেছে, হালকা হালকা হয়েছে। তো ওখানে গিয়ে কিউখোলা ফলসে ঘুরে আমরা চলে যাব জুলুকে। তো রংলি থেকে পারমিশন করার পর আমরা ফার্স্ট চেকপোস্টে এসেছি। এটা হচ্ছে লিংথামের চেকপোস্ট। তো এখানে আমাদের একটা পেপার দিতে হলো, 5টার মধ্যে একটা পেপার এখানে চলে গেল আমাদের অলরেডি। এবার আমরা সামনের দিকে এগিয়ে চলব। তো রংলি থেকে বেরিয়ে আমরা আধ ঘন্টার মধ্যে এসে গেছি কিউখোলা ফলস। তো এই সামনেই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিউখোলা ফলস। তো বর্ষা তো নয় অ্যাকচুয়ালি, এই সময় হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়ে আছে। তো এই সময় বৃষ্টিতে এর জল কিন্তু অনেক বেশি আছে, আর দেখতেও দারুণ লাগছে। আর জলের কালারটা দেখুন, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পুরো, তো দারুণ লাগছে সব মিলিয়ে এখানে। আর কিছুদিন আগেও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই ওয়াটারফলসটা ক্রস করার সময় একটা লোকাল গাড়ি পড়ে গেছিলো। তো আমরা একটু ভয় ভয় ছিলাম, তো সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু গাড়িকে ক্রস করতে দেখলাম এক্স্যাক্টলি কোন জায়গা দিয়ে এটা ক্রস করছে। তো সেটা দেখে তারপরে আমরাও গাড়ি নামিয়ে নিলাম, আমরাও এই ওয়াটারফলসটা ক্রস করে সোজা চলতে থাকলাম জুলুকের দিকে। এই কিউখোলা ফলস ক্রস করে পাদান চেন পর্যন্ত এই জায়গার রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো নেই, কারণ লাস্ট দুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য এখানে ল্যান্ডস্লাইড ভালোই হয়েছে, আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো এর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, কিছু করার নেই, কিছু ভালো পেতে গেলে তো কিছু কষ্ট করতেই হবে। তো আমরা সোজা এগিয়ে চলেছি এখন, আর বৃষ্টিটাও বেশ ভালোই আরম্ভ হয়েছে। তো নেক্সট চেকপোস্ট হচ্ছে আমাদের পাদান চেন। তো এখানেও আমাদের একটা পেপার জমা দিতে হলো, এখানে জমা দিয়ে আবার আমরা এগিয়ে চলেছি এই বৃষ্টির মধ্যেই জুলুকের দিকে। তো অনেকেই মনে কোশ্চেন আসবে যে আমরা এই বৃষ্টির মধ্যে কেন যাচ্ছি সিল্ক রুট। তো আসুন রিজনটা দেখিয়ে দিই যে আমরা কেন সিল্ক রুট যাচ্ছি। তো সিল্ক রুটের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো স্পট পড়ে, দারুণ দারুণ আছে। যেমন থাম্বি ভিউ পয়েন্ট আছে, নাতাং ভ্যালি আছে, ওদিকে ছাঙ্গু লেক আছে, কুকুব লেক আছে, অনেকগুলো সাইট সিন আছে, বাবা মন্দির আছে। তো সবগুলোই আমরা কভার করব, কিন্তু বৃষ্টি আমাদের সাথ ছাড়ছে না। তো কিছু করার নেই, কিছু ভালো রাস্তায় আমরা যেতে চলেছি, আর ইভেন্ট পেয়েওছি আমরা। পরের দিনকে আমরা পরের এপিসোডে দেখাবো আমরা কীরকম ওয়েদার পেয়েছি। তো এই জুলুকের যে ট্রিপ আছে এইগুলো অনেক রকমভাবেই করা যায়। তো আমরা বেসিক্যালি করছি এন্ড টু এন্ড ট্রিপ আমরা করছি, মানে আমরা স্টার্টিং করছি হচ্ছে ঋষিকোলা থেকে, সেখান থেকে জুলুক গিয়ে আমরা গ্যাংটক দিয়ে বেরোবো। তো এটাকে আবার অনেকে স্প্লিটভাবেও করে, মানে জুলুক থেকে স্টার্ট করে বাবা মন্দির পর্যন্ত যায়, আবার জুলুক দিয়ে রিটার্ন করে, বা অনেকে গ্যাংটক থেকে স্টার্ট করে, সেখান থেকে নিউ বাবা মন্দির পর্যন্ত আসে, আবার গ্যাংটক দিয়ে রিটার্ন করে। তো আমরা একটা এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকবো আর একটা এক্সিট পয়েন্টে বেরোবো। তো এর জন্য আমাদের আলাদা করে পারমিশন করাতে হয়েছে। পারমিশন দুটো জায়গা থেকেই হয়, একটা হচ্ছে রংলি থেকে আর একটা হচ্ছে গ্যাংটক থেকে। কী কী পেপার লাগবে আমরা আগেই বলেছি, আর আমরা এজেন্ট থ্রু করেছি, সেখানে আমাদের 500 rupees লেগেছে পারমিশন করাতে। ডিসক্রিপশানে নাম্বার সব দেওয়া রাখবে, তার যাদের কাছ থেকে আমরা পারমিশনটা বার করেছি সেই এজেন্টে। আর যদি আপনাদের 4x4 গাড়ি হয় তাহলে কিন্তু আপনারা নাথুলারও পাস পেয়ে যাবেন, এন্ট্রি পেয়ে যাবেন। কিন্তু আমাদের যেহেতু সুইফট গাড়ি, আমাদের 4x4 নয়, তাই আমাদের এই পারমিশানে নাথুলা আমাদের পারমিশান দেয়নি। তো এই ট্রিপটা 2 nights 3 days বা 3 nights 4 days করা যায়, ডিপেন্ডস আপন ইয়োর লিভ অ্যান্ড অল দোজ থিংস। তো আমরা এখানে আমাদের বেসিক্যালি দুটো রাত বুকিং করাই ছিল, একটা হচ্ছে
লুমথুঙে ছিল একটা ঋষিকোলা ছিল, মাঝখানে আমরা একটা দিন এক্সট্রা পেয়েছি যেটা আমরা প্ল্যান করেছিলাম আরিতারে থাকবো, কিন্তু এত বৃষ্টির জন্য আমরা সেখানে যেতে পারিনি। আমরা সেটা থেকে গেছি জুলুকে। জুলুক আর লুমথুং অলমোস্ট পাশাপাশি, তো আপনারা সেইভাবে প্ল্যান করতে পারেন, যেরকমভাবে আপনাদের সুবিধা হবে আপনারা সেইভাবে প্ল্যান গুছিয়ে নিতে পারবেন। কী কী সাইট সিন আছে তো আপনারা দেখেই নিলেন। তো এবার আসি আবার মেন স্ট্রিমে, মানে আমরা কীভাবে যাচ্ছি জুলুকেতে। তো রাস্তাটায় দেখুন প্রচণ্ড রকম বৃষ্টি পড়ছে, পুরো চারদিক সাদা হয়ে গেছে। আমরা যখন জুলুক ঢুকছি তখন দুপুরবেলা, আর দুপুরবেলায় এইরকম কন্ডিশান, মানে দুহাত দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না লিটারালি। তো আমরা এসেছি, আমাদের কোনো রকম বুকিং ছিল না এখানে। তো এখানে রাস্তার ওপরে আমরা ফার্স্ট যে রিসর্টটা পেয়েছি সেটা হচ্ছে স্নোল্যান্ড। আমাদের কাছে আর কোনো রকম অপশনও ছিল না, আর কোনো রকম কন্ডিশনও ছিল না যে আদার্স হোমস্টেতে গিয়ে খোঁজ খবর করব, কারণ এত বৃষ্টি হচ্ছে। তো ফার্স্ট যেটা রাস্তার ওপর আমরা হোমস্টে পেয়ে গেছি, আমরা সেখানেই উঠেছি। আর আমরা রয়েছি হচ্ছে স্নোল্যান্ডে, এই যে পেছনে এটাই হচ্ছে স্নোল্যান্ড, এখানেই আমরা রয়েছি। এই ডিটেলস আমরা সব কিছু এখানে ভিডিওতে দিয়ে দেবো। গেছি জুলুকে, আমরা আছি স্নোল্যান্ড রিসর্টে। এখানে পজিশন ওয়াইজ হোটেলটা খুবই ভালো, মানে লোকেশন একদম রাস্তার উপরই, তো লোকেশন ওয়াইজ খুবই ভালো, কিন্তু আমরা সিনিক বিউটি কিছু এনজয় করতে পারছি না, কারণ এমন সময় এসেছি সেই সময়তে পুরো বৃষ্টি। তো বৃষ্টি মানে মুসলধারে বৃষ্টি, আর বৃষ্টির আওয়াজটা শুধু শুনুন, আমি জানলা দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি আওয়াজটা। আমরা পুরোটা রোড ট্রিপ করে আপাতত চলে এসেছি, তো দেরি আর কিছু দেখানোর তো ব্যাপার নেই। এখানে এন্ট্রান্স, এন্ট্রান্স দিয়ে এসে এই হচ্ছে রুমের স্টার্টিং। একটা বেড রয়েছে, তিনজন মানে দুজন অ্যাডাল্ট একটা বাচ্চা শোয়ার মতোই, তিনজন অ্যাডাল্ট হবে না। তো মোটামুটি খুব বড় রুম না, একদমই ছোট রুম। এখন ওপরে সিলিং, ফ্যানের কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর এখানে একটা বড় উইন্ডো রয়েছে, এর বাইরে স্নিক বিউটি ছিল, দূরে পাহাড় ছিল, কিন্তু এখন পুরোটাই মেঘে সাদা হয়ে রয়েছে। রুমের এই সাইড থেকে দেখালে, আর ওয়াশরুমটা দেখিয়ে দিই যেটা মেন, অনেকের রিকোয়ারমেন্ট থাকে। তো চলুন, এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে গিজার রয়েছে, গিজারে কিন্তু গরম জল ভালোই পাওয়া যাচ্ছে, গরম জল নিয়ে কোনো চাপ নেই। অনেক হোমস্টেতে আছে গরম জল বারবার বলে আনাতে হয়, কিন্তু এখানে গিজারটা রয়েছে। এখানে বেসিন আছে, আর এই হচ্ছে বাথরুম। তো এই হচ্ছে আমাদের রুমটা। তো এখানে ভাড়া নিয়েছে পার হেড পার ডে 1250 করে। তো আপাতত জুলুকটাই এনজয় করি, আপনারাও করুন। বাইরে তো কিছু দেখাতে পারবো না, তো ভেতরে কিছু রইলো আপনাদের এন্টারটেনমেন্টের জন্য। আমার মেয়ের একটা ছোট্ট ড্যান্স। তো চলুন এবার ডাইনিংটা দেখাই। এদের ডাইনিংটাও কিন্তু বেশ বড়, আর উইন্ডোর যে কার্টেনগুলো রয়েছে এগুলো সরিয়ে দিলে কিন্তু বাইরের যে সিনিক বিউটিটা আছে জাস্ট ফাটাফাটি। আর যেটা না বললে নয়, এদের খাওয়ার কোয়ালিটি কিন্তু দারুণ, অসাধারণ খাওয়ার কোয়ালিটি। প্রত্যেকটা যে খাবার আইটেম ছিল প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ ছিল এখানে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো।
গুড মর্নিং ফ্রম জুলুক। তো লাস্ট দুদিন বৃষ্টির পর আসুন দেখাই কিরকম ওয়েদার পেয়েছি আজকে সকালবেলা আমরা, দেখতে থাকুন। সকাল এসে গেছি, এখন বাজে ভোর 6টা। তো ওয়েদার তো দারুণ আছে, পুরো কোনো আর ক্লাউড ফ্লাউডের ব্যাপার নেই, একদম চকচকে ওয়েদার যাকে বলে। ক্লিয়ার স্কাই দেখতে পাচ্ছি না, কিন্তু ওয়েদার দারুণ রয়েছে। যেটা আমাদের ভয় ছিল যে আজকে কি করব না করব, বৃষ্টি যদি হয় কালকের মতো, তো সেরকম বৃষ্টি আপাতত নেই। আমরা রাত্রিবেলা একটু টেনশন নিয়ে সব কিছু প্ল্যান ঘেটে ফেলেছিলাম যে করতে পারবো না বলে। এখন আবার সকালবেলা উঠে দেখছি পুরো জিনিস চেঞ্জ হয়ে গেছে। তো তো আজকে আমরা আগের প্ল্যানেই চলেছি লুংথুংয়েতে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কীরকমভাবে আজকে আমরা কী কী সাইট সিন করি। আজকে কিন্তু দারুণ দারুণ সাইট সিন হবে, আর থাকবো হচ্ছে লুংথুংয়ে। সেই হোমস্টের সব রকম ডিটেলস নেক্সট এপিসোডে পেয়ে যাবেন। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।